সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমাদের সামনে গণিত বই এবং খাতা নিয়ে তোমরা প্রস্তুত আছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করতে পারবো আজকে অনুশ্রেণী 2.1 নিয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু পূর্ব পাঠ নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, পূর্ব পাঠ কী আলোচনা করা হয়েছিল? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একক অনুপাত নিয়ে। একক অনুপাতটা কি? মনে করো যে 5:5, তাহলে 5:5 হচ্ছে একক অনুপাত। কীভাবে দেখো যে অনুপাতের পূর্বরাশি এবং উত্তরাশি যদি সমান হয়ে যায় তাহলে সেটা হচ্ছে একক অনুপাত। দেখো এই যে, এটা হচ্ছে পূর্বরাশি, এটা হচ্ছে উত্তরাশি। তাহলে উত্তরাশি এবং পূর্বরাশি যদি একই হয়ে যায় তাহলে সেটা হবে একক অনুপাত। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের পাঠে যাই। আজকের পাঠে আমরা অনুশ্রেণী 2.1-এর এই যে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:3 দেওয়া আছে এবং পিতার বয়স হচ্ছে 55 বছর। ক, 2:5 অনুপাতের একটি সমতল অনুপাত লেখো। 2:5 অনুপাতের একটি সমতল অনুপাত লেখো। খ নম্বর বলতেছে পুত্রের বয়স কত, এবং গ নম্বর দেখাও যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 হবে। এটা আমাদের দেখাতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলো পর্যায়ক্রমে আলোচনা করতে থাকি। সমাধান ক, ক নম্বর 2:5 অনুপাতে একটি সমতল অনুপাত নির্ণয় করব। তাহলে দেখো 2:5 যদি আমরা একটি সমতল অনুপাত নির্ণয় করি তাহলে কী করতে হবে একটু খেয়াল করো। তাহলে 2/5, এখন লব হরকে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমরা যদি দেখো 2 × 2 সমান সমান হচ্ছে 4/10, সমান সমান কত? 4/10 বা 4:10। প্রশ্নটা দেখো, 2:5 অনুপাতের একটি সমতল অনুপাত নির্ণয় করো। তাহলে 2:5, তাহলে 2/5 লব হরকে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করলাম যাতে মানের কোনো পরিবর্তন হবে। তাহলে 4/10, তাহলে 2:5, 2:5 অনুপাতের একটি সমতল অনুপাত 4:10। 2:5 অনুপাতের একটি সমতল অনুপাত ৪:১০। 2:5-এর সমতল অনুপাত কত হলো? 4:10। এরপর চলো আমরা খ নম্বর চলে যাব। খ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। খ নম্বর হচ্ছে দেখো যে পুত্রের বয়স কত। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপক থেকে দেওয়া আছে দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 11:3। তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:3, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:3। এখন দেখো পিতার বয়স কিন্তু 55 বছর। প্রশ্নটাতে চেয়েছে পুত্রের বয়স কত, তাহলে আমরা বলতে পারি যে পুত্রের বয়স পিতার বয়সের ৩/১১ গুণ। যেহেতু প্রশ্নে চেয়েছে দেখো পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স পিতার বয়সের ৩/১১ গুণ। এখন দেখো পিতার বয়স কিন্তু 55 বছর দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব পুত্রের বয়স সমান সমান এই যে ৩/১১ গুণিত পিতার বয়স, পিতার বয়স।
পিতার বয়স। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, 3/11 গুণিত পিতার বয়স, তাহলে 3/11 পিতার বয়স কত? 55 বছর। 55 বছর। এখন দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, দেখো 5/11 55 3/5 15 বছর, 3/5 15 বছর। তাহলে অতএব আমরা বলতে পারি, অতএব পুত্রের বয়স 15 বছর, 15 বছর। অতএব পুত্রের বয়স হলো 15 বছর। আমি আবার একটু বুঝাই দিই, দেখো প্রশ্নে বলেছে পুত্রের বয়স কত, উদ্দীপকে দেখো দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:3, এবং পিতার বয়স কিন্তু 55 বছর, পিতার বয়স কত বছর? 55 বছর। এখন দেখো তাহলে যেহেতু পুত্রের বয়স চেয়েছে, তাহলে পুত্রের বয়স পিতার বয়সে 3/11 গুণ, তাহলে অতএব পুত্রের বয়স সমান 3/11 গুণ তো পিতার বয়স, তাহলে 3/11 থাকলো আর পিতার বয়স যেহেতু 55 বছর, তাহলে কাটাকাটি যদি করি আমরা দেখো 5/11 55 3/5 15 বছর, তাহলে অতএব পুত্রের বয়স হচ্ছে 15 বছর। পুত্রের বয়স কত? 15 বছর। তো সুপ্রিয় শিক্ষার্থী এরপর দেখো আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বর খেয়াল করো, গ নম্বর বলেছে দেখো, দেখাও যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 হবে। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 হবে। তাহলে বর্তমানে পিতার বয়স কিন্তু 55 বছর, বর্তমানে পিতার বয়স 55 বছর। এখন 5 বছর পর পিতার বয়স হবে, দেখো 5 বছর পর পিতার বয়স কত হবে? 55 + 5 = 60 বছর। প্রশ্নে যেহেতু বলেই দিয়েছে দেখো যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে, তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো তাহলে বর্তমানে যেহেতু পিতার বয়স 55 বছর, তাহলে 5 বছর পর পিতার বয়স হবে 55 + 5 = 60 বছর। এখন বর্তমানে দেখো পুত্রের বয়স কিন্তু 15 বছর, বর্তমানে পুত্রের বয়স 15 বছর। আচ্ছা পুত্রের বয়স 15 বছর এটা কোথা থেকে পেলাম? খ থেকে পেয়েছি আমরা যে পুত্রের বয়স 15 বছর, তাহলে আমরা সাইডে নোট দিতে পারি যে খ থেকে প্রাপ্ত যে পুত্রের বয়স কত? 15 বছর। বর্তমানে পুত্রের বয়স 15 বছর, তাহলে 5 বছর পর পুত্রের বয়স হবে 5 বছর পর পুত্রের বয়স 15 + 5 = কত? 20 বছর। তাহলে 5 বছর পর পুত্রের বয়সটা হবে 20 বছর। সুপ্রিয় শিক্ষার্থী 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কিন্তু 3:1, এটা দেখাইতে বলেছে প্রশ্নে। আমরা কিন্তু দেখো যে বর্তমানে পিতার বয়স 55 বছর, 5 বছর পর পিতার বয়স 60 বছর। এরপর দেখো বর্তমানে পুত্রের বয়স 15 বছর, এই যে 15 বছরটা পেয়েছি আমরা খ থেকে পেয়েছি কিন্তু। এরপর দেখো তাহলে 5 বছর পর পুত্রের বয়স কত হবে? 15 + 5 = 20 বছর। তাহলে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে, দেখো 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 60:20। 60:20 কত? 20। তাহলে দেখো অনুপাত মানে কত? 60/20 = কত হবে? 3 × 60 = 20 = 3/1 = 3:1। একটু দেখো তাহলে 60:20, পিতা হচ্ছে 60, পুত্র কিন্তু 20, তাহলে অনুপাত মানে ভাগ, তাহলে 60/20 ভাগ করে দিলাম। এখন যদি কাটাকাটি করি 20 = 20, 3 × 60 = 3/1 = 3:1,
তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 30:1। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 দেখানো হলো। দেখানো হলো কথাটা লিখে নিবা, দেখানো দেখানো হলো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটু শুরু থেকে বলি। দেখো প্রশ্নটা বলেছে যে দেখাও যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 30:1। তাহলে প্রথমে আমরা কী কাজ করলাম, দেখো বর্তমানে পিতার বয়স 55 বছর, 5 বছর পর পিতার বয়স হবে 55 + 5 = 60 বছর। আবার দেখো বর্তমানে পুত্রের বয়স 15 বছর, এটা কিন্তু খ থেকে প্রাপ্ত। এখন 5 বছর পর পুত্রের বয়সটা হবে 15 + 5 = 20 বছর। তাহলে প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত নির্ণয় করতে বলছে, যেখানে 3:1 অনুপাতটা হবে 3:1, তাহলে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেখো 60:20। তাহলে অনুপাত মানে যেহেতু ভাগ, 60/20, তাহলে কাটাকাটি করলে 20 = 20, 3 = 20, 60 মানে 3:1, 3 ভাগ 1, তার মানে কি 3:1। তাহলে দেখো 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 3:1। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন HW দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে সৃজনশীলটি তোমাদের সামনে আজকে করে দিলাম, এই সৃজনশীলটাই তোমাদের HW থাকবে। HW কি থাকবে? এই 1 নম্বর সৃজনশীলটাই HW থাকবে। তাহলে দেখো এই 1 নম্বর সৃজনশীলটাই তোমরা HW করে আমাকে এই যে 1 নং সৃজনশীল, 1 নং সৃজনশীল, এইটাই HW। যে সৃজনশীলটা আমি তোমাদের করলাম, এই সৃজনশীলটাই তোমরা আমাকে HW করে গ্রুপে পোস্ট করবে, এবং বাসায় থেকে বাবা মায়ের কথা শুনবে, আমরা যে শিডিউল দিয়ে শিডিউল অনুসারে পড়াশোনা করবে, এবং সদা সর্বদা সত্য কথা বলবে। তো আগামী ভিডিও ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।